সৌদিতে হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি কর্মীর পরিবার প্রায় 30 কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারির মধ্যস্থতায় ক্ষতিপূরণের 99,80,000 সৌদি রিয়াল আদায় করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় 30 কোটি টাকার সমপরিমাণ। সৌদির বাংলাদেশ দূতাবাসের বরাতে এই তথ্য জানানো হয়। 2019 সালে রিয়াদে খুন হওয়া একটি বাসার গৃহকর্মী আবিরুন বেগমের পরিবারের জন্য পাঠানো হয়েছে 48,80,000 রিয়াল। 2006 সালে নিহত সাগর পাটোয়ারির পরিবারে পাবে 51,00,000 সৌদি রিয়াল। খুলনা জেলার পাইকগাছার গৃহকর্মী আবিরুন বেগম 2019 সালে 24 মার্চ রিয়াদের আজিজিয়ায় নিয়োগকর্তার বাসভবনে হত্যার শিকার হন। অপরদিকে কুমিল্লা জেলার বরুড়া থানার সাগর 2006 সালে 27 জুন অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন।